খুলনা নগরীর প্রবেশদ্বার সোনারাঙ্গা মোড়ে যানজটের এই চিত্র নিত্যদিনের, সেই সঙ্গে সড়কের উপর এলোমেলোভাবে পরিবহন রেখে যাত্রী ওঠানামার চিত্র স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অথচ এই মোড়ের পাশেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় আন্তঃজেলা বাস টার্মিনাল। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ 1985 সালে 12 একর জায়গার উপর এই টার্মিনাল নির্মাণ করে, কিন্তু সংস্কারের অভাবে টার্মিনালে বাস রাখার স্থান ছোট বড় গর্ত, খানাখন্দ আর ডোবানালায় পরিণত হয়েছে। ফলে টার্মিনালের বাইরে মূল সড়কে গাড়ি রেখে যাত্রী নিতে বাধ্য হচ্ছে বলছেন পরিবহন শ্রমিকরা। এই বাস টার্মিনালে তো গাড়ি রাখার কোনো পরিবেশই নাই, রাস্তা থেকে যে যাত্রী উড়াইতে যায় সে পুলিশের কাছে হয়রানি হইতে হয়, ভাঙাচুরা এই জন্য ভিতরে কাউন্টার কোনো জায়গায় নির্দিষ্ট নাই। টার্মিনালের বেহাল দশার সুযোগে পরিবহনের টিকিট কাউন্টারগুলো স্থান নিয়েছে সড়কের পাশের ফুটপাথে, ফলে চলাচলের সড়ক ও ফুটপাত সবই পরিবহন মালিক শ্রমিকদের দখলে। শহরের বাইরে বাস স্ট্যান্ডটা যদি স্থানান্তর করা যেত তাহলে এই যানজটটা অনেক অংশে কম হতো। পরিবহন ব্যবসায়ীরা বলছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বারবার আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েও ফল পাচ্ছেন না। মালিক সমিতির পক্ষ থেকে আমরা গাড়ির ব্যবসায়ী যারা আছি তাদের পক্ষ থেকে আপনাদের যত সাপোর্ট করা লাগে আমরা সমস্ত সাপোর্ট করব, কিন্তু এ পর্যন্ত কেডিএট তেমন কোনো আগ্রহ আমরা দেখি নাই। অবশ্য টার্মিনালটির উন্নয়নে 11 কোটি টাকার নতুন প্রকল্পের কাজ আগামী মাসেই শুরু হওয়ার কথা জানায় কেডিএ। দরপত্র জমা হওয়ার পরে এটা আগামী মাসের মধ্যে হয়তো আমরা ইভ্যালুয়েশন করে বা মূল্যায়ন করে নির্মাণ কাজ শুরু করতে পারবো। খুলনা সোনারাঙ্গা বাস টার্মিনাল দিয়ে দেশের প্রায় সবগুলো রুটে প্রতিদিন গড়ে 5 শতাধিক বাস চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।